Assalamualaikum everyone, welcome to blogger tutorial part 9. So blogger tutorial part 9 আমরা শিখব যে কিভাবে আমরা আমাদের blogger ওয়েবসাইটে একটি পোস্ট করব। তো আমরা যদি আমার blogger ওয়েবসাইটে যাই তাহলে আমাদের blogger ওয়েবসাইটে গিয়ে দেখব যে আমাদের blogger ওয়েবসাইটে কোনো পোস্ট নেই, মানে আমাদের blogger ওয়েবসাইটটা পুরো ফাঁকা। তো আমরা প্রথমে আমাদের blogger ওয়েবসাইটে একটি পোস্ট করব। এখন যেহেতু আমাদের ওয়েবসাইটটা একটি মুভি বিষয়ক ওয়েবসাইট, তো আমরা মুভি বিষয়ক একটি পোস্ট করব। পোস্ট করার জন্য সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে আমাদের কন্ট্রোল প্যানেলে। তো কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর আমরা এখানে দেখব পোস্ট নামক একটি অপশন রয়েছে, এই পোস্ট নামক অপশনে ক্লিক করব। তো পোস্ট নামক অপশনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো যে কোনো পোস্ট এখনো ক্রিয়েট হয়নি, মানে কোনো পোস্ট এখানে নেই যেহেতু আমরা কোনো পোস্ট ক্রিয়েট করিনি। তো এখানে আমরা একটি অপশন দেখতে পাবো যেখানে লেখা রয়েছে ক্রিয়েট নিউ পোস্ট। তো আমরা ক্রিয়েট নিউ পোস্টে ক্লিক করব। ক্রিয়েট নিউ পোস্টে ক্লিক করার পর আমরা ঠিক এমন একটি ইন্টারফেস পাবো। এই ইন্টারফেসটা পাওয়ার পর আমাদের কি করতে হবে, এখানে আমরা যা ইচ্ছা তা লিখতে পাবো এন্ড আমরা এখানে বিভিন্ন রকম ইমেজও আপলোড করতে পারবো। তো এখন আমরা একটি মুভি এখানে আপলোড করব, মানে একটা মুভি বিষয়ক একটি পোস্ট করব আমরা। তো আমাদের প্রথমে চিন্তা করতে হবে যে আমরা কোন মুভিটা এখানে পোস্ট করব। প্রথমে আমাদের ইউটিউবে চলে যাই। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যে আপনারা যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো আমরা ইউটিউবে গিয়ে যে কোনো একটি মুভি সার্চ, যেমন KGF, তো আমরা চাচ্ছি যে KGF মুভিটা আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করব, মানে একটা পোস্ট আকারে আমরা KGF মুভিটাকে আমাদের ওয়েবসাইটে ছেড়ে দেবো যাতে করে ভিউয়ার্সরা এসে আমাদের মুভিটাকে ডাউনলোড করতে পারে। KGF এর ট্রেইলার এখানে আছে, দেন KGF এর ফুল মুভিটা হয়তো বা এখানে নেই। তো আমরা চলে যাচ্ছি গুগলে। ফার্স্টলি আমাদের KGF এর যে ইমেজটা আছে বা যে পোস্টারটা আছে সেই পোস্টারটা আমাদেরকে নিয়ে আসতে হবে, এত থাম্বনেল আমরা সেই পোস্টারটা ইউজ করব। KGF এর পোস্টারটা আমরা প্রথমে ডাউনলোড করে নিই গুগল ইমেজ থেকে। ডাউনলোড করা শেষ আমাদের, প্রথমে আমাদের KGF এর পোস্টারটা এখানে নিয়ে আসতে হবে, আমি থাম্বনেল আকারে আমরা যে পোস্টারটা ইউজ করব সেই পোস্টারটা আমাদেরকে প্রথমে এখানে নিয়ে আসতে হবে। তো কোনো ইমেজ নিয়ে আসার জন্য আমরা এখানে একটি অপশন দেখতে পাবো ইনসার্ট ইমেজ। তো ইনসার্ট ইমেজে আমরা ক্লিক করব। ইনসার্ট ইমেজে ক্লিক করার পর আমরা এখানে চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পর আমরা যেখানে আমরা ইমেজটা রেখেছি সেখানে আমরা সেটাকে সিলেক্ট করে দেব। তো পোস্টারটা নিয়ে আসার পর জাস্ট আমরা পোস্টারটাকে সিলেক্ট করব, সিলেক্ট দেন আমরা অ্যাড সিলেক্টেড এখানে ক্লিক করব। তো অ্যাড সিলেক্টেডে ক্লিক করার পর আমরা এখানে KGF এর সেই পোস্টারটা দেখতে পাচ্ছি। তো আমরা যদি চাই যে এই পোস্টারটা ডানে বা বামে আমরা মুভ করব, তো আমরা এই ডানে বা বামে এই পোস্টারটা আমরা মুভ করতে পারবো। তো ফার্স্টলি আমাদের পোস্টারটাকে সিলেক্ট করতে হবে, এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। তো ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের রয়েছে সেন্টারে। তো আমরা যদি চাই যে পোস্টারটা এখানে হবে, মানে লেফটে হবে, তো আমরা এই লেফটে ক্লিক করলে পোস্টারটা লেফটে চলে আসবে। দেন আমরা যদি চাই যে এর শুধু রাইটে হবে এটা, তো আমরা রাইটে ক্লিক করলে এটা রাইটে চলে আসবে। আর আমরা যদি মাঝখানে আনতে চাই তো আমাদের সেন্টারে ক্লিক করতে হবে। তো আমরা এটাকে সেন্টারের দিকে রাখবো। তো আমরা এটাকে মুভ করি সেন্টারে, নিচে চলে আসি। নিচে আসার পর আমরা প্রথমে দিব মুভির নাম। তো প্রথমে আমরা দিয়ে দিই মুভি নেম। দেন আমরা এখানে দেবো অ্যাক্টর্স। দেন এখানে আমরা দেবো যে টাইম ডিউরেশন, মানে এটা মুভিটা কতক্ষণ চলবে, টাইম ডিউরেশন। দেন এখানে প্রডিউসার, দেন ডিরেক্টর, অ্যান্ড দেন লাস্ট আমরা সেটার স্টোরিটা আমরা দিয়ে দেবো এখানে স্টোরি। মুভির নাম হলো KGF চ্যাপ্টার 1। তো আমরা সেই মুভির নামটা এখানে লিখে নিই প্রথমে। তো আমরা অ্যাক্টরস দেখে নিই এখান থেকে। তো আমরা যদি দেখি তো স্টার্টিংয়ে আমরা দেখবো যে এখানে ইয়াস, শ্রীনিধি শেঠি, অনন্তনাগ রয়েছে। তো আমরা সব অ্যাক্টরকে এখান থেকে নেবো না, আমরা জাস্ট নায়ক এবং নায়িকাকে নেব। তো এখানে ইয়াস রয়েছে এবং শ্রীনিধি শেঠি রয়েছে। তো আমরা এখানে জাস্ট এটাকে কপি করব। তো কপি করার পর আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব। দেন এখানে যদি আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, তো পেস্ট করার পর আমরা দেখতে পাবো যে এটা এমন লিঙ্ক আকারে চলে আসবে। তো আমরা লিঙ্ক আকারে রাখতে চাচ্ছি না, তো আমরা এখান থেকে সিম্পলি এটাকে ডিলিট করে দিই। তো ডিলিট করার পর আমরা আমাদের নোটপ্যাডটি ওপেন করে নিই। নোটপ্যাড ওপেন করার পর এই সিলেক্ট করা অংশটুকু আমরা নোটপ্যাডে নিয়ে পেস্ট করি। এটাকে আবার এখান থেকে সিলেক্ট করি, আমরা যদি এখন এখানে এটাকে পেস্ট করি, তো আমরা এখানে লিঙ্ক আকারে দেখতে পাবো না। দেন আমরা এন্টার দিয়ে একটু নিচে চলে যাই। নিচে চলে যাওয়ার পর আমরা এখানে আমাদের ট্রেইলারের যে লিঙ্কটা রয়েছে ট্রেইলারের লিঙ্কটা দিয়ে দেবো ইউটিউব থেকে। তো আমরা এখানে জাস্ট সিম্পলি টাইপ করব ট্রেইলার। তো ট্রেইলার টাইপ করার পর আমরা এটাকে আন্ডারলাইন করে নেওয়ার পর আমরা এটার সাইজটা একটু বাড়িয়ে দেবো। তো এটার তো আমরা সাইজ যদি আমরা বাড়াতে চাই তাহলে আমাদের এখানে সিম্পলি আমাদের টিটি এখানে চলে যেতে হবে। টিটিতে চলে যাওয়ার পর আমরা লার্জে ক্লিক করলে এটা একটু লার্জ হবে। দেন আমরা যদি লার্জেস্টে ক্লিক করি এটা অনেক বড় হয়ে যাবে। তো আমরা এটাকে লার্জেস্ট রাখতে চাচ্ছি। দেন আমরা এন্টারে ক্লিক করে একটু নিচে আসবো। নিচে আসার পর আমরা ইউটিউবে চলে যাবো। ইউটিউবে আমরা KGF এর ট্রেইলারটা খুঁজবো এখান থেকে। তো আমরা KGF এর ট্রেইলার সার্চ করলে আমরা KGF এর ট্রেইলারটি পেয়ে যাবো। দেন আমরা
এই কেজিএফ ট্রেলারের যে লিংক রয়েছে সেই লিংকটাকে আমরা নিয়ে ওইখানে বসিয়ে দেবো। কিন্তু আমরা এই লিঙ্কটা যদি আমরা কপি করি, যে কেজিএফ এর লিঙ্ক কিন্তু এটা, কিন্তু আমরা যদি এই লিঙ্কটা কপি করি তাহলে আমাদের হবে না, মানে হবে কিন্তু এই লিঙ্কে ক্লিক করলে আমরা ডাইরেক্ট আমাদের যে ইউটিউব আছে ইউটিউবে এসে আমাদের ভিডিওটা দেখতে হবে। তো আমরা চাচ্ছি যে আমাদের এই ব্লগারের পেজে আমরা ভিডিওটি যেন আমরা দেখতে পাই। তো আমরা সিম্পলি ইউটিউবে প্রথমে চলে যাই। ইউটিউবে চলে যাওয়ার পর আমরা এখানে শেয়ার নামক একটি অপশন রয়েছে, শেয়ারে আমরা ক্লিক করব। তো শেয়ারে ক্লিক করার পর এখানে এমবেড রয়েছে, তো এখানে এমবেডে ক্লিক করব। এমবেডে ক্লিক করার পর এই ফুল যে কোডিংটা রয়েছে এই ফুল কোডিংটাকে আমাদের কপি করতে হবে। আমরা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়েও কপি করতে পারি, এবং শর্টলি এখানে কপিতে ক্লিক করলে আমাদের এটা কপি টু ক্লিপবোর্ড হয়ে গেছে, মানে কপি হয়ে গেছে এটা। তো কপি হয়ে যাওয়ার পর আমাদের সিম্পলি আসতে হবে এখানে। তো আমরা এইখানে যদি আমাদের এই লিঙ্কটা আমরা যদি কপি করি বা পেস্ট করি তো আমাদের এখানে পেস্ট করলে হবে না। তো আমরা সিম্পলি আমরা ক্লিক করব এখানে HTML। তো আমরা HTML এ ক্লিক করার পর এখানে কোডিং দেখে ভয় পাবেন না কেউ, অবশ্যই এখানে ভয় পাওয়ার মতো কিছু নেই। আমরা এখানে ক্লিক করার পর আমরা চাচ্ছি যে আমরা ট্রেইলারের নিচে এটা পেস্ট করতে। তো আমরা দেখতে হবে যে আমাদের ট্রেইলারটা কোথায় রয়েছে, আমরা ট্রেইলারটা লিখেছি কোথায়। তো প্রথমে আমাদের ট্রেইলারটা খুঁজে বের করতে হবে। তো এইখানে আমাদের ট্রেইলারটা রয়েছে, তো আমরা সিম্পলি একটা এন্টারে ক্লিক করে এটা নিচে চলে আসবো। নিচে চলে আসার পর আমরা এটাকে পেস্ট করে দেবো এখানে। তো পেস্ট করে দেওয়ার পর আমরা এখানে আবার কম্পোজে চলে আসবো। তো কম্পোজে চলে আসার পর আমরা দেখবো যে আমরা ট্রেইলারটা এখানে চলে এসেছে, ট্রেইলারের নিচে আমাদের ট্রেইলারে এটা চলে এসেছে। দেন আমরা এখানে মুভি ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেবো। তো আমরা ফুল মুভিটা এখানে দিতে পারবো না, কজ এটা খুব বেশি MB নিয়ে নেবে, তো 1 GB উপরে হয়তো বা এখানে নেয় না এটা। তো আমরা যে মুভি রয়েছে মুভির লিঙ্কটা আমরা সিম্পলি এখানে দিয়ে দেবো। তো আমরা ইউটিউব বা অন্য কোনো স্থান থেকে আমরা সেই লিঙ্কটা আমরা নিয়ে নেবো। আমরা ধরছি যে এটাই হচ্ছে KGF সেই মুভিটা। তো আমরা জাস্ট এখানে সিম্পলি লিঙ্কটা এখান থেকে কপি করব। তো আমরা চাচ্ছি যে একটা ইমেজ থাকবে এখানে, একটা ডাউনলোড ইমেজ। ডাউনলোড ইমেজে ক্লিক করার পর আমরা সেই মুভিটা আমাদের ডাউনলোড হয়ে যাবে। তো আমরা আবার গুগল ইমেজে চলে যাই। তো আমরা আবার গুগল ইমেজে চলে এসেছি। তো গুগল ইমেজে চলে আসার পর আমরা এখানে ডাউনলোড লিখে সার্চ দেবো। তো আমরা ডাউনলোডের অনেকগুলো ইমেজ দেখতে পাবো। তো আমরা আমাদের পছন্দ মতো ইমেজ আমরা এখান থেকে বাছাই করে নিব। তো আমি চাচ্ছি যে PNG ইমেজ, তো ডাউনলোড ইমেজ। তো আমি PNG ইমেজটা সার্চ করি। তো আমরা যে কোনো একটি ইমেজ এখান থেকে নিয়ে নিই। তো আমি এই ইমেজটাকে নিয়ে নিচ্ছি। তো এটা আমি জাস্ট সেভ করি, সেভ ইমেজ দিই। ইমেজটা ডাউনলোড করার পর আমরা সেই ইমেজটাকে এইখানে নিয়ে আসবো। তো ইমেজ আনার জন্য আমরা আগেই দেখেছি যে এখানে একটি অপশন রয়েছে, তো ইনসার্ট ইমেজ নামক অপশন রয়েছে। তো আমরা ইনসার্ট ইমেজে ক্লিক করব। তো ইনসার্ট ইমেজে ক্লিক করার পর আমরা জাস্ট এখানে সিম্পলি চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পর আগের মতোই আমরা এই ইমেজটাকে আমরা জাস্ট সিলেক্ট করে এখানে নিয়ে আসবো, বা আমরা ড্র্যাগ এন্ড ড্রপও করতে পারি এখানে। তো আমাদের এই ইমেজটা হলো এটা। তো এটাকে আমরা এখানে ওপেন দিই। তো ওপেন দিলে এটা এখানে চলে আসবে এখন। তো আমরা ইমেজটা এখানে পেয়ে গেছি। দেন আমরা জাস্ট সিম্পলি ইমেজটা এখান থেকে সিলেক্ট করবো, অ্যান্ড অ্যাড সিলেক্টেডে ক্লিক করবো। অ্যাড সিলেক্টেডে ক্লিক করার পর আমরা এখানে সেই ইমেজটাকে পেয়ে গেছি। দেন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা উপরে একটি দেখতে পাচ্ছি লিঙ্ক, এখানে লিঙ্ক রয়েছে। তো এখানে লিঙ্কে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই ইমেজটা এখন ডিসিলেক্ট হয়ে গেছে। তো এটা ডিসিলেক্ট হওয়ার পর আমরা আবার এই ইমেজটাকে ক্লিক করব। ইমেজটা ক্লিক করার পর আমরা আবার লিঙ্কে ক্লিক করব। তো আবার লিঙ্কে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো একটি উইন্ডো ওপেন হবে। তো এইখানেই আমরা আমাদের সেই লিঙ্কটা পেস্ট করব। তো ওয়েব অ্যাড্রেসের জায়গায় আমরা সেই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দিই। তো এটা পেস্ট করে দেওয়া হয়ে গেছে। দেন টেক্সট টু ডিসপ্লে, তো আমরা এখানে মানে লিখে দিই যে এখানে ক্লিক করলে কি হবে। তো আমরা জাস্ট সিম্পলি এখানে ডাউনলোড লিখে দিই, আপনারা যাইছে তা লিখতে পারবেন। এখানে ওপেন লিঙ্ক ইন এ নিউ উইন্ডো অ্যান্ড অ্যাড রিলেশন নো ফলো অ্যাট্রিবিউট লার্ন মোর। তো এটা আমরা দেখে পাবো। তো আমরা এখানে ওপেন লিঙ্ক ইন নিউ উইন্ডো ক্লিক করব। তো আমি এখানে ওকে ক্লিক করব। তো আমরা এখানে ওকেতে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো যে ডান পাশে আমাদের এখানে লেভেলস রয়েছে। লেভেলস মানে আমরা কিসের আন্ডারে এই পোস্টটা করব। দেন যেহেতু এটা আমাদের হিন্দি মুভিজ, তো আমরা এখানে হিন্দি মুভিজের আন্ডারে ক্লিক করব, পোস্টটা করব। তো আমরা এইখানে রয়েছে আমাদের নিচের দিকে এখানে রয়েছে আমাদের হিন্দি মুভিজ, বাংলা মুভিজ, কমেডি মুভিজ। তো যেহেতু এটা হিন্দি মুভিজ, তো আমরা এটা হিন্দি মুভিজের আন্ডারে এটাকে আমরা পোস্ট করব। তো দেন আমরা এখানে চলে আসি আবার আমাদের কন্ট্রোল প্যানেলে। দেন তো লেভেলসে আমাদের কী লিখতে হবে, লেভেলসে আমাদের যেই মুভিজের আন্ডারে আমরা এটাকে পোস্ট করব সেই মুভিজের নামটা আমরা এখানে লিখে দেবো। তো হিন্দি মুভিজ এর আন্ডারে এটা চলে আসবে। দেন এখানে আমরা ডানে ক্লিক করব। তো ডানে ক্লিক করার পর এখানে আমরা শিডিউল, ইচ্ছা করলে আমরা শিডিউল করতে পারি। তো এটা আমি ইনস্ট্যান্টলি এখনই আপনাদেরকে আপলোড করে দেখিয়ে দেবো। তো আমি এটাকে অটোমেটিকে রাখছি। দেন এখানে ডান। তো আমরা এখানে যদি আমরা সেভ দিই তো এটা সেভ হয়ে যাবে এখন, যে এই ডাটাগুলো আমি ইনপুট করেছি সব ডাটাগুলো সেভ হয়ে যাবে এখানে।
দেন আমরা এখানে সিম্পলি যদি পাবলিশ দিই তো আমাদের এই পোস্টটা করা হয়ে যাবে। তো পাবলিশ দেওয়ার আগে আমাদের এখানে সবসময় এটা ফলো করতে হবে যে এখানে পোস্টের এখানে টাইটেল রয়েছে, এই পোস্ট টাইটেলটা আমাদের অবশ্যই দিতে হবে যে আমরা কি এখানে জিনিসটা কি, যেহেতু এটা KGF এর হিন্দি ডাবড মুভি তো এটা আমাদেরকে লিখে দিতে হবে যে এখানে KGF হিন্দি ডাবড ফুল মুভি ইন HD ইন HD। তো আমরা এখানে লিখে দেওয়ার পর আমরা সিম্পলি এখানে পাবলিশে ক্লিক করব। তো এখানে পাবলিশে ক্লিক করার পর আমাদের এই উইন্ডোটা ক্লোজ হয়ে গেছে। উইন্ডোটা ক্লোজ হওয়ার পর আমাদের ঠিক এমন একটি উইন্ডো ওপেন হয়েছে। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটি পোস্ট এখন রয়েছে। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটে চলে যাই, ওয়েবসাইটে চলে যাওয়ার পর আমরা দেখব এখন আমাদের কোনো পোস্ট নেই। তো আমরা সিম্পলি আমাদের রিলোড দিতে হবে। তো আমরা পেজটা রিলোড দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই মুভিটা এখানে পোস্ট হয়নি। তো নিচের দিকে আমরা মোস্ট রিসেন্ট আমরা যদি দেখি যে এখানে মুভিটা পোস্ট হয়ে গেছে। তো এখানে KGF হিন্দি ডট ফুল মুভি ইন HD এইখানে এটা পোস্ট হয়েছে। তো এই মুভিটা পোস্ট হওয়ার কথা ছিল ঠিক এইখানে। তো এই হিন্দি মুভিজের আন্ডারে এই মুভিটা আমরা কীভাবে নিয়ে আসতে পারবো সেই সম্পর্কে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলে দেবো। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই। এন্ড যাওয়ার আগে আবারও আপনাদেরকে বলে নিচ্ছি যে আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন।